আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। অনেকদিন যাবত অনেকেই আমাকে বলছিলে, হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেজ করছিলে যে দিদি ব্লগ আনো ব্লগ আনো। তো আমি আমার চ্যানেলে কোনো সময় ব্লগ আনিনি, তো আজই আমি একটা নতুন আমার চ্যানেলে ব্লগ নিয়ে এসেছি। আমি যে কলেজে পড়ি সেই কলেজের উপরই একটা ব্লগ, এটা কান্দ্রাতে ব্লগটা, মানে পূর্ব বর্ধমান জেলারই একটা জায়গা। এই যে কলেজের গেট, এটা কান্দ্রা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়, এটা পূর্ব বর্ধমানে অবস্থিত জ্ঞানদাস কান্দ্রাতে এটা। ঠিক আছে, এবার আমি ভিডিওটা পুরোটা দেখাবো। এবার একটা কথা তোমাদেরকে আমি বলি, তোমরা যদি আমার সাথে কোনো আমার রান্নার রেসিপি আমার সঙ্গে শেয়ার করতে চাও, তাহলে আমার ফেসবুকের গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো, সেখানে তোমরা পোস্ট করতে পারবে এবং আমার পেজে ফলো করে দিতে পারো একটা ফেসবুক পেজে, এবং আমাকে ফেসবুকেও ফলো দিবা। আমি কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা একটা আমাদের কলেজেরই একটা এদিকটায় আমাদের অফিসিয়াল কাজকর্ম হয়, আর এই যে এই সাইডটায় এখানটার এই উপরের বিল্ডিংয়ে আমাদের ওই এডুকেশনের ক্লাসটা হয়। আমাদের এখানে আরও বাকি কিছু ক্লাস হয়। এই যে দেখো, আমি সামনেটা আরও এগিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি, তো চলো বাকিটাও দেখো তোমরা। এটা আমাদের ক্যান্টিন, এখানে জেরক্স টেরক্স করা হয়, সবাই বসে। দিকের বিল্ডিং এটা দিকে যাওয়া হয়। দেখো জাস্ট দেখো কত সুন্দর জায়গা, একটা দেখলে একদম মন ভরে যাবে। সব বিভিন্ন রকম কাজটা জিনিস, তাদের মূর্তি একটা একটু কাছে থেকে দেখো। এটা একটা বিল্ডিং, বড় বড় বিল্ডিং, সেই বিল্ডিং আগে আমাদের ওখানটায় ক্লাস হতো, এখন ওরা হয় না। এখন এইদিকে বিল্ডিং তো আগেই দেখিয়ে দিলাম। তো এবার এইদিকে এইদিকটাতে সংসদ, সুন্দর এইদিকে অনেকটা জায়গা আছে পরে। এদিকে সব মাঠ একটা বার করে, এটা আমাদের এইদিকে বিল্ডিংটা দেখো সব। সেখানে একটা পুকুর টাইপের ছিল, মানে ডোবা টাইপের, মাছ টাছ ছাড়াও ছিল, কিন্তু এখন সব লকডাউনের জন্য অযত্নের অভাবে সেরকম শুকিয়ে আমচুর হয়ে গেছে। যে দেখো বাগান গার্ডেন টাইপের, সুন্দর অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একটা মাঠ। এটা আমাদের কলেজেরই মাঠ। তোমরা যদি তোমাদের কেউ লাভ স্টোরি বা ফ্রেন্ডশিপ স্টোরি আমার সঙ্গে শেয়ার করতে চাও আর চাও যে সেটা সকলে দেখুক, তাহলে তোমরা আমাকে আমার ফেসবুক পেজে নক করবে, আমি সেখান থেকে স্টোরি শুনে স্টোরি পোস্ট করে দেব। ঠিক আছে। আচ্ছা, এই যে এই বিল্ডিংটা, এটা হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টের বিল্ডিং আমাদের কলেজেই। চলো গিয়ে যাই সামনের দিকে, দেখো কত সুন্দর চারিদিকটা, দেখাতে যাই চলো দেখি কি আছে সামনের দিকটাতে। সুন্দর দেখো চারিদিকটা, কত সুন্দর মাঠটা দেখছো খালি কত বড়। এদিকে কাকিমাগুলো পরিষ্কার করে, পাথরটা নিয়ে যায়। তো দেখো আস্তে আস্তে আমি বিল্ডিংয়ের কাছেই চলে আসলাম, তখন জুম করে দেখাচ্ছিলাম। অনেকটা বড় আমাদের কলেজটা, হাঁটতে হয় অনেকটা, কিন্তু ঠিক আছে, আলটিমেট সুন্দর অনেক। এদিকটাতে একটু মজাক টজাক করা আছে, দেখো এদিকে বসে আছে মেয়েরা। দিকটায় অনেকে আমাদের আর্টস ডিপার্টমেন্টের ছেলে মেয়েরা এসে ছবি টবি তোলে। তো আমি বিল্ডিংটা আর একটু কাছে যাব, দেখাবো। জাস্ট দেখো কত সুন্দর, দেখো এটা কত সুন্দর রং করা।
আমাদের দিকটা এত সুন্দর রং করা নেই। এই যে দেখো এগুলো কত সুন্দর, দেখো এগুলোতে হাত দেওয়া যাচ্ছে কত সুন্দর। এই দেখো কান্দ্রা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়, এদিকে যাওয়া হয় কিন্তু আমি কোনো দিন যাইনি। অ্যাকচুয়ালি দরকার পড়েনি যাওয়ার, ব্যাপারটা হচ্ছে ওটাই, কী বা করবো মানে এসে সেই জন্য আসা হয় না। এই যে বিল্ডিংটা, এই পোর্শনটা শেষ, এদিকটা তো আর যাবো না, এখানটা দেখিয়ে দিচ্ছি শেষ। ব্লগটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ, ভালো থাকবে সুস্থ থাকবে। এবার আমি বাড়ি চলে যাব ঘুরে, এদিকে একটা রেলি। টাটা, বাই বাই। ব্লগ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।